করোনা মোকাবিলায় বহরমপুর থানার পুলিশ কর্মীদের সম্বর্ধনা দিল বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস। করোনা মহামারীর বিরুদ্ধে লড়ছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী ও পুলিশ কর্মীরা। তাই এদিন বহরমপুর থানার পুলিশকে ফুল ছিটিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে এবং হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানালো বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস। টাউন তৃণমূল কংগ্রেস কর্মীদের বক্তব্য, লকডাউন ঘোষণা হওয়ার পর লকডাউনকে কার্যকর করা ও মানুষকে সচেতন করার জন্য পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাই টাউন তৃণমূল সভাপতি নারুগোপাল মুখার্জির নির্দেশে পুলিশ কর্মীদের সম্বর্ধনা জানানো হয়। বহরমপুর থানার আইসি সহ বিভিন্ন পুলিশ কর্মীদের ওপর পুষ্পবৃষ্টি করে, কপালে চন্দনের ফোঁটা, হাতে গোলাপ ফুল ও চকলেট দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বহরমপুরের পুলিশ প্রশাসন, আমাদের এই জেলার পুলিশ প্রশাসনকে আমাদের জনপ্রিয় বাংলার নেতা, আমাদের জননেতা শুভেন্দু দুকরে মহাশয়ের তত্ত্বাবধানে, তার নির্দেশনায় আমাদের বহরমপুর টাউন সভাপতি, সংগ্রামী সভাপতি, বিশিষ্ট সমাজসেবী নারুগোপাল মুখার্জির নেতৃত্বে আজ মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে বহরমপুর টাউন তৃণমূলের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো। তার কারণ, এই বিশ্ব মহামারী যে করোনা আক্রান্তে আমাদের গোটা বাংলা, গোটা দেশ, এই গোটা জেলা যখন ভরে যাচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, তখন নিজেদের জীবনকে বিপন্ন করে দিয়ে একদিকে যেমন আমাদের ভারতবর্ষ তথা এই বাংলার পুলিশ প্রশাসন নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে লড়াই করে যাচ্ছেন করোনা মহামারী থেকে মানুষকে বাঁচানোর জন্য, পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও তাদের নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে, সাফাই কর্মীরা নিজেদের জীবনকে বিপন্ন করে দিয়ে মানুষকে বাঁচানোর তাগিদে লড়াই করে যাচ্ছে, তাদেরকে, তাদের এই কাজকে বহরমপুর টাউন তৃণমূলের সংগ্রামী সভাপতি নারুগোপাল মুখার্জি হাজারো সালাম, শতকোটি প্রণাম জানিয়ে তাদেরকে সত্তরটা সম্বর্ধনা দেওয়া হলো আমাদের টাউন তৃণমূলের পক্ষ থেকে।